সোমবার দুপুরে 2:30 নাগাদ বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশ সুপারের অফিসে আসে। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ কয়েকশো নেতাকর্মী। সেই মিছিল জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে শেষ হয়। সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ। এই কর্মসূচি ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা রাখা হয়েছিল পুলিশ সুপারের দপ্তরের সামনে। যদিও বিজেপির এই অবস্থান বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সমগ্র রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে তৃণমূল ও পুলিশ। বিশেষ করে জেলার গঙ্গারামপুরে জেলা সভাপতি দিলীপ ঘোষের র্যালিতে পুলিশি অত্যাচার ও মিথ্যা মামলায় ধরপাকড় করছে পুলিশ। এর প্রতিবাদে সোমবার পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। আপনারা শুনেছেন যে গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের এসপি অফিস ঘিরাও কর্মসূচি রাজ্য থেকে দিয়েছে। সেই রাজ্যের আদেশ অনুসারেই আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বালুরঘাট এসপির সামনে আমরা অবস্থান বিক্ষোভ এবং ঘিরাও কর্মসূচি করছি। আপনারা জানেন যে নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত লাগাতার আর পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তাকে খুন করা হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর, ব্যাপকভাবে ভরাডুবি হওয়ার পর পশ্চিমবাংলায় তৃণমূল আতঙ্কিত, ভীত। আজকে তাদের সঙ্গে মানুষ নেই। পুলিশ প্রশাসনকে দিয়ে আর কিছু গুন্ডা সন্ত্রাসকে দিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তাকে খুন করে বিজেপিকে ধমকানো চমকানোর চেষ্টা করছে, বিজেপিকে আর এখানে রোখার চেষ্টা করছে। এটা আমরা করতে দেব না। আমাদের রাজ্য নেতৃত্বের আর আদেশ অনুসারে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে এ জেলাও আমরা ব্যাপক আন্দোলনে নেমেছি, আপনারা জানেন। অন্যদিকে রায়গঞ্জ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির কর্মী সমর্থকেরা। পরে জেলা বিজেপির এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার সুমিত কুমারের কাছে ডেপুটেশন দেন। বিজেপির এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় গোটা পুলিশ সুপারের অফিস চত্বর জুড়ে। এ প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি নির্মল দাম বলেন, আজকের বিক্ষোভ অবস্থান আপনারা সবাই জানেন যে নির্বাচনের পর থেকে সারা পশ্চিমবাংলাতে, বিশেষ করে ভাটপাড়া থেকে বাঁকুড়ার এদিকে কুচবিহারে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্বের উপর যে আক্রমণ করছে, বিনা প্ররোচনায় তাদের বাড়িঘর ভাঙচুর করানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে, এক কথাতে সারা পশ্চিমবাংলাতে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে ধর্নায় বসেছি। এবং আমরা একটা বার্তা আজকের এই মাধ্যমে পুলিশ সুপারের কাছে দিয়ে যেতে চাইছি, অবিলম্বে যদি এর ব্যবস্থা না হয় সারা পশ্চিমবাংলাতে এবং আমার এই জেলার ক্ষেত্রেও, আমি পুলিশ সুপারের উদ্দেশ্যে আজকে বলে যেতে চাইছি, এখানে চোপড়া ইসলামপুরে যে ঘটনা, প্রতিদিন যে খুন হচ্ছে, সেই খুনিদের ধরতে ব্যর্থ, সেই খুনকে ঠেকাতে উত্তর দিনাজপুর জেলা পুলিশ পুরোপুরি ব্যর্থ। ওই সমস্ত থানার যে সমস্ত পুলিশ অফিসার আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানকার আইন শৃঙ্খলা অবস্থা ভালো করার প্রয়োজন দেখা দিয়েছে। ইটাহারে প্রচুর অবৈধ অস্ত্র পড়ে আছে, যে অস্ত্রগুলো উদ্ধারে উত্তর দিনাজপুর পুলিশ ব্যর্থ। পাশাপাশি রাজ্যব্যাপী সমস্ত জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির কর্মসূচি ইসলামপুরেও পালন করল দলীয় নেতা কর্মীরা। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন সম্পাদক সন্দীপ ভট্টাচার্য, জেলা সম্পাদিকা কিরণ মাহাতো সাহা, জেলা সম্পাদক সুবোধ সরকার, তাপস বিশ্বাস, মণ্ডল সভাপতি অসীম বর্মন, কালিদাস বিশ্বাস সহ দলীয় কর্মী সমর্থকেরা। আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী বলছে কাটমানি ফেরত দেওয়ার কথা, আর আমরা বলছি কাটমানি শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রী খাচ্ছে না, কাটমানি শুধুমাত্র তৃণমূলের মেম্বার প্রধানরা পাচ্ছে না, কাটমানি শুধুমাত্র তৃণমূলের গুন্ডা বদমাইশরা পাচ্ছে না, সেই কাটমানি পুলিশের বড় একটা অংশ সেই কাটমানির ভাগ মেশাচ্ছে, আর তার হিসাব কিন্তু আমরা নেব। আর এই কাঠমানে যে সমস্ত পুলিশ অফিসাররা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধান হয়ে যান, এখনো সময় আছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু সমস্ত হিসাব বুঝে নেবে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ।